অত্র এলাকাটি চট্টগ্রাম 39 নম্বর ওয়ার্ডের ইপিজি থানাধীন একটি এলাকা, যেটির নাম হচ্ছে যে আকমল আলী রোড বেরিবাদের এলাকা। এটি আপনারা আগে যারা এসেছিলেন এখানটায়, এই জায়গাগুলোতে আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যে সাগরপাড় বলি আমরা, আকমল আলী রোড সাগরপাড়। তো এই জায়গাটায় পুরো ফাঁকা দেখা যাচ্ছে সাগরপাড়ে। এখন আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা একসময় বন ছিল, এখানে অনেক গাছ ছিল, এখানে হাজার হাজার গাছ ছিল। আর এখন আপনারা এই যে এখন যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন, গাছের কাটা অংশ দেখতে পাচ্ছেন, মোথাগুলো, এটা পুরো অংশটুকু ফাঁকা করে দেওয়া হয়েছে। এগুলো যতদূর ক্যামেরা যাচ্ছে, এই যে এখন যতদূর ক্যামেরা যাচ্ছে, এখানে প্রত্যেকটা জায়গায় গাছ ছিল। এবং ওই সামনে যে একটা বাঁধের মতো দেখতে পাচ্ছেন, কৃত্রিম একটা বাঁধ, এটা রিং রোডের পরে, এটা রিং রোডের পরে একটা কৃত্রিম বাঁধ দেওয়া হচ্ছে। এই যে সাদা সাদা অংশ যেগুলো দেখা যাচ্ছে মোতার মতো, খুঁটির মতো, এগুলো কিন্তু সবগুলো কাটা অংশ। আর উপরে সামান্য কিছু গাছ দেখা যাচ্ছে, এই গাছগুলোই এখন অবশিষ্ট পড়ে আছে। আর এই গাছগুলো বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের সম্পদ, এগুলো বনভূমি বলা চলে। এবং সাগরপাড়ের যেই গাছগুলো থাকে বাঁধটাকে রক্ষা করে, এই গাছগুলো কেটে এখন এই যে কৃত্রিম যে বাঁধ দেওয়া হয়েছে, সে বাঁধের যে মাটি আটকানোর জন্য প্রয়োজন, সেই প্রয়োজন থেকে গাছগুলো কেটে ওখানে লাগানো হয়েছে এবং কিছু গাছ হয়তো বিক্রি করে দেওয়া হয়েছে। তো এই পরিস্থিতিতে এখানকার এই এলাকার নিযুক্ত যেই থানা অথবা এখানকার যিনি কাউন্সিলর আছে, তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বের প্রতি চরম একটা অবহেলা দেখতে পাচ্ছি। এবং পরিবেশ পরিস্থিতি বা গাছপালা কাটানোর বিষয় বা জাতীয় সম্পদ রক্ষার জন্য যে পরিবেশ মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের, তারা ঠিক কী কাজ করতেছে সেটা আমাদের বোধগম্য নয়। আর আজকের এই ভিডিওটার মাধ্যমে বা ভিডিওটা শুধুমাত্র চট্টগ্রামের যে পরিবেশ অধিদপ্তর অফিস আছে, শুধুমাত্র তাদের কাছে দেওয়ার জন্য এবং তাদের জবাব চাইবার জন্য যে আসলে এই গাছগুলো কাটার জন্য তাদের কাছে কোনো ধরনের পারমিশন নেওয়া হয়েছে কি না, আর যদি নেওয়া নাই থাকে তাহলে এই গাছগুলো কীভাবে কাটলো তাদের অগোচরে, অথবা তারা জানে কি না সেই বিষয়টাকে, এটা জানানোর বা এটা জানার জন্যই আজকের এই ভিডিওটা। যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং জানিয়ে দিবেন, আমাদের সম্পদ, এটা আমাদের পরিসম্পদ। আর বিশেষ করে আজকে মার্চের 14 তারিখ, আজকে গরমকাল মোটামুটিভাবে শুরু হয়ে গেছে আরও কয়েকদিন আগে থেকে, এই এলাকাটা প্রচণ্ড পরিমাণে রোদ এবং গরমে সেয়ে গেছে। এখন আমাদের যে গাছগুলো আগে ছায়া দিত, আপনারা জানেন রিং রোড হওয়ার আগে এখানে প্রচুর পরিমাণে গাছ ছিল, সেই সিবিচ থেকে শুরু করে পুরো এরিয়াটায় প্রচুর গাছ ছিল রাস্তার দুই পাশে। এখন রিং রোড হয়ে যাওয়ার ফলে, রিং রোডের কাজ চলমান যখন ছিল তখন কিন্তু পুরো ঝাউ বাগান যেগুলো ছিল সবগুলোই কেটে ফেলা হয়েছে। অবশিষ্ট যেই অংশগুলো ছিল আকমল আলী রোডের এই অংশটুকুতে, এগুলো কিন্তু এখন বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে। হাজার হাজার গাছ এখানে কেটে নষ্ট করে দেওয়া হয়েছে এবং পরিবেশের যে ক্ষতি সেই ক্ষতিটা করা হয়ে গেছে। এই ভিডিওটা শুধুমাত্র পরিবেশ অধিদপ্তরে যারা আছে তাদের জন্য, আমরা অফিসিয়ালি তাদের কাছে এটা পাঠিয়ে দিচ্ছি এবং তা আগামী 5 কর্মদিবসের মধ্যে তারা আমাদেরকে লিখিতভাবে জবাব দিবে, এই জায়গাটায় তারা গাছ কাটার অনুমতি দিছে কিনা অথবা জানে কি না। যদি জেনে না থাকে, তারা কেন জানে না, তাদের যেই ভিজিটর টিম আছে তারা কিভাবে এটা অগোচরে থাকলো, অথবা গোয়েন্দা সংস্থার কোনো রিপোর্ট তারা পেয়েছে কিনা, আমরা সবটুকুই জানতে চাইবো লিখিত বক্তব্যের মাধ্যমে এবং ভিডিওটা আমরা তাদেরকে অ্যাটাচমেন্ট হিসেবেই দেব। ধন্যবাদ সকলকে পাইপলাইনে থাকার জন্য।